শিরোনাম, নারায়ণগঞ্জের মানুষের সুচিকিৎসা ব্যবস্থা করতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন এমপি সেলিম ওসমান। এবার বিস্তারিত, নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যক্তিগত উদ্যোগে আরো একটি নতুন ভবন নির্মাণের জন্য নারায়ণগঞ্জের 5 আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। রবিবার রাতে নারায়ণগঞ্জের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সেলিম ওসমানের কাছে নগদ এবং চেকের মাধ্যমে 1,37,00,000 টাকা প্রদান করেছেন। এছাড়াও নিড গার্মেন্টসের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমই এর পক্ষ থেকে সোমবার আরো 1,00,000,000 টাকা দিয়ে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। এর আগে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা এমপি সেলিম ওসমানের আহ্বানে সাড়া দিয়ে গত 5ই মে 1,11,50,000 টাকা সহযোগিতা প্রদান করেন। ব্যবসায়ীদের সহযোগিতার সব মিলিয়ে 3,48,50,000 টাকা উন্নয়ন তহবিলে জমা হয়েছে। আমাদের এই পর্যন্ত অর্থের পরিমাণ দাঁড়ালো, আমার কাছে রক্ষিত আছে 2,00,000,000 টাকা, এখানে 1,20,00,000 টাকা, তারপর হচ্ছে 3,20,00,000 টাকা বিকেএমই থেকে। আমি আশাবাদী যে ওটা আগামীকালে আমরা কনফার্ম করতে পারবো। তাহলে 4,20,00,000 টাকা হয়ে গেল। তো 4,20,00,000 টাকা যে ধরলে আমরা তো আশা রাখি, আমরা চারতলা বলেছি, চারতলা পর্যন্ত আমরা সমস্ত আসবাবপত্র দিয়েই, এসি লিফ্ট দিয়েই আমরা কিন্তু এটা সম্পূর্ণ করতে পারবো। তাতে আমার কোনো গরিব মানুষ আর বিনা চিকিৎসায় মরবে না। বঙ্গবন্ধুর স্বাধীনতা, বঙ্গবন্ধুর সোনার বাংলা, কেউ অনাহারে মরবে না, কেউ বিনা চিকিৎসায় মরবে না, সেই কন্ডিশনের আদর্শ, সেটাকে আমরা নারায়ণগঞ্জবাসী আমরা সবাই মিলে এটাকে পালন করব। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোত্তম দিয়ে নারায়ণগঞ্জের মানুষকে আমরা অনাহারে মরতে দিব না, নারায়ণগঞ্জের মানুষকে আমরা কোনো অবস্থায় বিনা চিকিৎসায় মরতে দিব না, এটা আমাদের প্রতিজ্ঞা থাকুক। এমপি সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের মানুষের জন্য তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চেয়ে হাত পাচ্ছি। বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতেও আপনাদের কাছে সহযোগিতা চাইতে লজ্জা করছে, কারণ এই সময়টাতে ব্যবসায়ীরও ভালো নেই। আপনাদের যার যার সামর্থ্য মতো সহযোগিতা করবেন। আমরা খানপুর 300 শয্যা হাসপাতালে 5,500 স্কোয়ার ফিট জায়গা নিয়ে 8তলা ফাউন্ডেশন নিয়ে 6তলায় একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি, যেখানে নারায়ণগঞ্জের মানুষের সকল ধরনের চিকিৎসা ব্যবস্থা করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অনুমোদন আনতে যাব, অনুমোদন পেলে আশা করি আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমরা কাজ শেষ করতে পারব। আমি নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে 3টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করেছি, উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, সুচিকিৎসা এবং শিল্পায়ন। আমি আমার সর্বত্র নারায়ণগঞ্জ শহর এবং বন্দরের 9টি স্কুল ভবন তৈরি করেছি। প্রধানমন্ত্রী আমাদেরকে বন্দরে মদনগঞ্জে নিটপল্লীর অনুমোদন দিয়েছে, সেটা বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ ও বন্দর মিলে আবারও প্রাচ্যের ডান্ডি। নারায়ণগঞ্জ তার অতীত ঐতিহ্য থেকেও ভালো কিছু পাবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ ছাড়া কারো কাছে কখনো প্রতিদিন আমি মাথা নত করিনি, আমি চেষ্টা করেছি। বর্তমানে ব্যবসায়িক অবস্থা যে অবস্থা হয়েছে, নিজেই যে চলতে পারি না, সেখানে আরো ব্যবসায়ীদের কাছ থেকে বিরক্ত করা, এটা আমার জন্য সমুচিত নয় বলে আমি মনে করি। আল্লাহর মতে আমি ভালো আছি, আপনাদের দয়ায় আশা করি আমি ভালো থাকবো। কারণ আমি মনে করি আমাকে বেঁচে থাকতেই হবে, কারণ এই একটা নারায়ণগঞ্জ যেখানে মানুষ এখন চিকিৎসা পায় না। আমরা খেয়ালই করি না, আমরা হয়তো এসি গাড়িতে ধান করে টান দিয়ে আমরা ঢাকায় গিয়ে আমাদের চিকিৎসা করে, এরপরে যদি এখানে ভালো না লাগে তাহলে বাইরে গিয়ে চিকিৎসা করে। কিন্তু আমাদের সাধারণ মানুষ ঢাকায় যাওয়ার পয়সাটুকু তাদের কাছে নেই। আমরা করুণা হসপিটাল বানিয়েছি, আমরা 500 শয্যার হসপিটাল বানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, টেন্ডার হয়েছে। কেন কি কারণে সেখানে কার্যক্রম বন্ধ হয়ে গেছে জানি না, জানি না, জানবো আমরা। সেই আমার 300 শয্যার হসপিটালকে মাত্র 80 শয্যা করে দেওয়া হয়েছে। আমার অপারেশন থিয়েটার নাই, আমার এক্স রে রুম নাই, আমি সেই হসপিটালের সভাপতি। প্রসূতি বিভাগ নাই,
এখন করোনার জন্য একটা সর্দি কাশি হলেও মানুষ হসপিটালে দৌড়ে যায়, সেখানে এখন হার্টের রোগী থেকে আরম্ভ করে কেউ যেতে পারছে না। আমার ধারণা যে আমার আবদার ভিতরে বন্দর একটি 50 অধ্যায় কি বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ভিক্টোরিয়া একটা হসপিটাল আছে যেটা 100 অধ্যায় আর এই 300 অধ্যায় 300 অধ্যায় যেটা 80 অধ্যায়, আমার রুগীরা আমার নিয়ম মানুষরা এখন কোনো চিকিৎসা করতে পারছে না, আমি একলা চেষ্টা করতে পারবো না। তাই আগে বলেছি এখনো বলছি, জীবনে প্রথমবার আমি আপনাদের কাছে হাত পাতলাম, অনেক সময় হাত পেতেছি আমি, সেটা হচ্ছে এই চেম্বার বিল্ডিং এর জন্য, বিগি মিল বিল্ডিং এর জন্য, বিভিন্ন জায়গায় উন্নয়নের জন্য, এটা সংস্কৃতিকতা ছিল, আজকে তো সংস্কৃতিকতা, কিন্তু এমন দুরবস্থা এই অবস্থায় ব্যবসায়ী করতে টাকা চাওয়া মানে একটা লজ্জা পাওয়া, অনেকে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু সমর্থক গুলো আছে না, অনেকে দেওয়ার আছে, অনেকে আমাকে ফোন করেছেন, অনেকে আমাকে বলছে আপনার দরকার নেই, কেউ কেউ আমাকে ফোন করে বলছেন ভাই আমি 20 লাখ টাকা দেবেন, দরকার নেই 20 লাখ টাকা দেবেন, দরকার নেই, যখন দরকার পড়বে দেখা যাবে, আগে শুরু করি আমাদের যে কাজটা। আজকে সকালে আমি বন্দরবাসীর উদ্দেশ্যে প্রায় 1 ঘন্টা 35 মিনিট আমি ভাষণ দিয়েছি, বন্দরবাসীর চোখ খোলার চেষ্টা করেছি যে আপনারা ভাবছেন নারায়ণগঞ্জের বন্দর আলাদা থাকবে না, এটা দুইটা সেতু হয়ে একক এক হয়ে যাবে, বন্দরবাসী যেন জায়গা না বিক্রি করে দেয়, ওখানে শিল্পায়ন হবে, অনেক শিল্পায়ন হবে, আমরা আবার প্রাচ্যের ডান দিকে ফিরে নিয়ে আসবো, সেখানে মানুষ বেগে মানে কোনো কেয়ারই করছে না, এই নারায়ণগঞ্জে কিন্তু প্রথম আমাদের কিন্তু পরিচয় করিয়ে দিয়েছে করোনা ভাইরাস নিয়ে, এবং রেড জোন হিসাবে কিন্তু নারায়ণগঞ্জকে প্রথম বলা হয়েছে, এবং নারায়ণগঞ্জকে অনেক ডিস্ট্রিক্টের অনেক মানুষ দোষারোপ করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ওখানে বলেছিলাম আমাদের সেই নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জে আছে আমাদের নারায়ণগঞ্জের করোনা হয় না, আপনাদের গোপালগঞ্জের কবির করোনা হয়, আমার নারায়ণগঞ্জে উপার্জন করতে গিয়ে গোপালগঞ্জের করোনা হয়, নারায়ণগঞ্জের মানুষ স্ট্রং আছে এখনো, নারায়ণগঞ্জে আসে উপার্জন করতে, কি ফরিদপুরে বলেন কি গোপালিয়া বলেন কি আপনি বরিশালে বলেন, আমাদের নারায়ণগঞ্জে এসে কিন্তু তারা করে, দেখেন খেয়াল করে দেখবেন আমার রিক্সাওয়ালার করোনা হয় না, আমার বিজয়গঞ্জের লেবারের করোনা হয় না, আমাদের 40 লক্ষ শ্রমিক কাজ করে আরএমজি সেক্টরে, 40 লক্ষ শ্রমিকের মধ্যে মাত্র 400 জন শ্রমিকের করোনা হয়েছিল, তার থেকে 336 জন আমাদের শ্রমিক ভালো হয়ে গেছে, মাত্র 4 জন বয়স বাধ্যগতা জনিত কারণে 4 জনের মৃত্যু হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি সেইভাবে আমরা তাদেরকে মেনটেন করতেছি, সেভাবে আমরা মেনটেন করতে চাই, অনেকে চাচ্ছেন যে এই হসপিটালের সাহায্য করতে, ব্যক্তিগতভাবে চাচ্ছেন, যেমন আমাদের তানবিরাম জিটু উনি গেছিলেন উনি একটা টিউ সেট করে দিলেন, একটা পরিকল্পনা করলো হয় না ওনাকে থামিয়েছি না এখন না একটু পরে একটু পরে, আমাদের তো একটা বিরাট বড় সেকশন আছে 17 তলা বিল্ডিং, প্রথমে 7 তলা দিয়ে এটা শুরু হবে, 500 শয্যা হবে, 500 শয্যা হলেই নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ হবে, আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের অপরাধ নীতিতে, অনেকে হয়তো আজকালকে গালাগালি করবে বকাবকি করবে, আমার বয়স হয়েছে, আমার অনেক বয়স হয়েছে, এখন আর রাগারাগির সময় না, মানুষ মাত্রই ভুল করবে, শয়তানের ভুল হয় না, মানুষের ভুল হতেই পারে, শয়তানের ভুল হবে না, তার জন্য আমি সকলকেই বলব আমরা বিগত দিনে আমরা যেই অন্যায় করে থাকি না কেন, যেই ভুল করেই থাকি না কেন, পরম করুণাময় আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে, আমরা যেন একে অপরকে বন্ধু মনে করে, একে অপরকে ভাই বোন মনে করে, একে অপরকে নারায়ণগঞ্জের মানুষের কর্মী মনে করে, আমরা যেন নারায়ণগঞ্জের উন্নয়নে সকলে এক হই, শিক্ষা আমাদের প্রয়োজন, আমি যথেষ্ট চেষ্টা করেছি, সে শিক্ষা থুবড়ে পড়েছে, আজকে আমাদের পরবর্তীতে দরকার হচ্ছে আমাদের স্বাস্থ্য, স্বাস্থ্যের জন্য আমি আপনাদের কাছে আজকে হাত পাতব, আমি তারপর একটা হচ্ছে শিল্পায়ন, শিল্পায়ন আমাদের হবে, মাত্র 21 দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার জন্য আমার চাহিদা অনুযায়ী শান্তির চক্রে উনি প্রায় 1500 একর জমি দিয়েছেন, কিন্তু আমরা উন্নয়ন করতে পারি নাই, নারায়ণগঞ্জে মানুষ ব্যবসা করতে আসতে চায় না, ডাক্তাররা নিরাপত্তা পায় না,
সেই নিরাপত্তা দূর করার জন্য আমি আজকে বসছিলাম। কে কি দিবা, কতক্ষণ আর সরকারের আশা বসে থাকব? আপনারা শুনে খুশি হবেন, আমার কোনো তহবিল থেকে না গিয়ে সরকারি 15 লক্ষ টাকা টিআর তালিকা দিয়ে এই পর্যন্ত আমি ওখান থেকে 64,50,000 টাকা আজকে সকাল বেলা 12:30 ওখানে পৌঁছেছি। আমি দেখতে পাবো এই টাকাটা আমি তারা আমার কাছে তুলে দিয়েছে। তার মধ্যে কিছু টাকা কমিটমেন্ট আছে আর কিছু টাকা নগদ, কিছু টাকা চেকের মধ্যে আমাকে আজকে আমার হাতে তারা টাকাটা তুলে দিয়েছে। আমি বলেছি 1 কোটি টাকা বাদে 50 শব্দকে অবশ্যই 100 শব্দে করে আমরা করবই, আমরা করবই। এটা শুধুমাত্র আল্লাহ যদি আমার হায়াত দেন অথবা আমার পিছনে যারা কাজ করছেন, কাদর সাহেব আছেন, টিটো সাহেব আছেন, সোহেল সাহেব আছেন এবং তাদের অন্যান্য মেম্বার যারা আছেন তারা আছেন, তারা এই দিক নির্দেশনা অনুযায়ী কাজ এগিয়ে গেলে নামুজ হবে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডারের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের সভাপতি খালেদ হায়দার খান কাজল, BKMEA সহসভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি তানবীর আহমেদ টিটু সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ শতাধিক ব্যবসায়ী। এর আগে বিকেলে সাংসদ সেলিম ওসমান বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন, সেখানে স্থায়ী জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় হাসপাতালটিকে এই মুজিব বর্ষের মধ্যে 100 শয্যা রূপান্তর করার ঘোষণা দেন তিনি। এর জন্য 1 কোটি টাকার ফান্ড গঠনের কথাও জানান তিনি।